ভুলিতে পারিনি আজও, ভুলিনি তো আমরা। আজকে এই সুধী সমাবেশ, এই সুধী সমাবেশে বঙ্গবন্ধু কন্যা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, বাংলাদেশ রূপান্তরের রূপকার, শি হ্যাজ টেকেন আস টু নিউ হাইটস, শি হ্যাজ শোন আস দি ওয়ে আউট অফ পভার্টি, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, শি হ্যাজ মেড আস লুক ব্রাইটার, শি ইজ আওয়ার ডাইনামিক প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধু কন্যা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনে জয়গান গান, ধ্বংসস্তূপ দাঁড়িয়ে যিনি বারে বারে সৃষ্টির পতাকা উড়ান, আমাদের সেই নেত্রী এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এয়ারপোর্ট টু ফার্ম গেট 10 মিনিটস, এই প্রকল্পের উদ্ভাবক ডিজাইনার রুট অ্যালাইনমেন্ট মেট্রো রেল এলিভেটেড সব কিছুই একজন পলিটিশিয়ানের হাতে, তিনি একা করতে পারেন, রুট অ্যালাইনমেন্ট নিয়ে কত সমস্যা আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশে, সেখানে তিনি এ সমস্যাটিরও সমাধান করে দিয়েছেন, এখনো করছেন। প্রিয় ভাই এবং বোনেরা, সুধীবৃন্দ আছেন, আমাদের মাননীয় মন্ত্রী এমপি নেতৃবৃন্দ, দুই মেয়র এক্সিলেন্সিস আপনারা আছেন, আমি এখানে 75-এর সেই রক্তাক্ত ভোরে যে দুজন মানুষ এখানে ছিলেন না, তারা দেশের বাইরে ছিলেন, সেজন্য আজও বেঁচে আছে, আমি আজ অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা আজকে অনুষ্ঠানে এসেছেন, আমি তাকে বলবো আপনি একটু দাঁড়িয়ে সবাই। শেখ রেহানা বঙ্গবন্ধুর আর এক কন্যা, আমরা তাকে স্বাগত জানাই। তিনি মেট্রো রেলের উদ্বোধনীয় ছিলেন, আজকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের এই যে উদ্বোধন, এই উদ্বোধনে তিনি আমাদের মাঝে আছেন, কত ভালো লাগছে সেই দুই বোন পাশাপাশি বসে আছেন, বঙ্গবন্ধু রক্ত, বঙ্গবন্ধুর যে রেখে যাওয়া সম্পদ, বাংলাদেশের গত 48 বছরের সবচেয়ে বড় অর্জন একজন মানুষ, তিনি হচ্ছেন শেখ হাসিনা।
আমাদের অর্জন যদি কোনো মানুষকে বিবেচনা করি তাহলে বলতে হবে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি আমাদের অর্জন। মনে রাখবেন এই জনপদে বঙ্গবন্ধু আজ নেই, শেখ হাসিনাও থাকবে না, শেখ রেহানাও থাকবে না, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু বাংলাদেশে এই জনপদে দুটি লেগাসির কোনোদিন মৃত্যু হবে না। একটা লেগাসি হলো আমাদের স্বাধীনতার লেগাসি, রাজনৈতিক স্বাধীনতার লেগাসি, আর একটি লেগাসি হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তির লেগাসি। একটি লেগাসি বঙ্গবন্ধু ইজ নো মোর, বাট ইজ লেগাসি লিভন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শি লিভস অন, শি উইল অলসো লিভ দিস ওয়ার্ল্ড, শি হ্যাজ টু গো, বাট হার লেগাসি ফর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স উইল রিমেইন ফর এভার। এ দুটি উত্তরাধিকার কেউ এই জনপদ থেকে অপসৃত করতে পারবে না। আমরা যে যে দলই করি এটা স্বীকার করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ বঙ্গবন্ধুর সংকটে বঙ্গমাতা পাশে সহধর্মিনী নয়, সহযোদ্ধা, সহকর্মী, তেমনি নেত্রী শেখ হাসিনার পাশে। সংকটে যখন শেখ রেহানাকে দেখি তখন সেই পুরনো দিনের হারানো স্মৃতি বারবার মনে পড়ে। সংকটে তিনিও একা নন, পাশে বোন রেহানা দাঁড়িয়ে আছে দৃঢ় চিত্তে, পিতা মুজিবের স্বপ্নকে সামনে রেখে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে কত লোক লোকে লোকারণ্য, উদ্বোধনী অনুষ্ঠান থেকে এলাম, পথে 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 মানুষ আর মানুষ, কত যে মানুষ বাইরে, কয়েকটা সমুদ্র, এটা হয়ে গেছে মহাসমুদ্র, মহাসমুদ্রের গর্জন ধ্বনি শুনতে পাচ্ছি জনতার মহাসমুদ্র। গতকাল ছাত্র সমাবেশ দেখে ষড়যন্ত্রকারীদের চোখে ঘুম নাই, হায় রে জ্বালা, অন্তর জ্বালায় মরে। এত ছাত্র এত ছাত্রী কোথা থেকে এলো? আজকে তো ওরা এই ছবি দেখলে মুসা যাবে রীতিমত। এ মহাসমুদ্র দেখলে এরা হারিয়ে যাবে। বড় বড় কথা বলে এলিভেটেড কি করেছো, মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, আরো কত কি মেট্রো যাবে আগারগাঁও থেকে মতিঝি, বেশি দূরে না। হায় রে জ্বালা, অন্তর জ্বালা, অন্তর জ্বালা বারে। তোমরা কি দিলা, দেশ শাসন করলা,
হাওয়া ভবনে লুটপাট, পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন, সাম্প্রদায়িক পুষ্টির দোষ তোমরা কি দিয়েছ? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কি পেল? একেবারে অসহনীয়, আর কিছুই পায়নি। শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছে, অপেক্ষা করেন, কয়েকদিন পরেই আসছে 150 সেতু, আরো আরো 150 ডেট দিয়ে দিয়েছেন নেত্রী, আরো 150 সেতু একদিনে উদ্বোধন হবে। বিএনপি নেতারা কোথায় আছো? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখো, আন্দোলন তো নাই আজ। মাঝে মাঝে আন্দোলনে আন্দোলনে গ্যাপ দে, তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে, আর বাইরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। এ হচ্ছে কাপুরুষ নেতা। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে, কি পালিয়ে যায় নাই? তারেক রহমান কি বলে পালিয়েছিল? মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না, অর্থ পাচারের জন্য দণ্ড নিয়ে লন্ডন শহরে আছে, সে নাকি বাংলাদেশের বীর নেতা, আন্দোলনের নেতা। এই চোরকে, এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে, তোমাদের আন্দোলনের নেতাকে আগামী ইলেকশনে তোমাদের প্রাইম মিনিস্টারকে, ফুল বিজুর প্রাইম মিনিস্টার আমাদের শেখ হাসিনা, আমরা ঘোষণা করে দিচ্ছি, হু ইজ ইউর লিডার অফ দি মুভমেন্ট অ্যান্ড হু উইল বি ইউর নেক্সট প্রাইম মিনিস্টার। তোরা তারে, তারেক রহমান বাংলার মানুষ, এই লুটপাটকারী, অর্থ পাচারকারী, দুর্নীতিবাদ, ষড়যন্ত্রকারীকে কোনো দিনও মানেনি, কোনো দিনও মানবে না, ঠিক আছে? এদের বিরুদ্ধে লড়তে হবে, একসাথে লড়াই করতে হবে, খেলা হবে, খেলা হবে, সামনে লড়াই, ডিসেম্বরে ফাইনাল খেলা, পারবেন তো? ফাইনাল খেলায় জিততে পারবেন? পারবেন। ওদের হাতে শোকের পতাকা, শোকের পতাকা, এখন শোক মিছিলে নামছে, আমাদের হাতে থাকবে বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের পতাকা হাতে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে। প্রস্তুত আছে? দুর্নীতির বিরুদ্ধে খেলতে হবে, খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। বলে কি নিষেধাজ্ঞা আর বিচানিত। কালকে দেখলাম সিয়েরা লিওনে বিচানিতি নিষেধাজ্ঞা এসে যাচ্ছে, এ কথা শুনে বিএনপি নেতাদের মধ্যে কিছুটা
উল্লাসের ভাব। সিয়েরা লিওন যা করলো সেই কুকর্ম তো তোমরা করেছ, ক্ষমতায় থাকতে 15ই ফেব্রুয়ারি 1,23,00,000 ভুয়া ভোটার, তোমরাই মাগুরা ইলেকশন করেছ, তোমরাই সেই জালিয়াতির নির্বাচন করেছ। নিষেধাজ্ঞা, তোমরা এখন নির্বাচন তারা চায় সুষ্ঠু অবাধ, এ নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ভিসানীতি কেন আসবে না, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন আসবে না, তারাই তো অপরাধী। আমরা তো নির্বাচন চাই, আমরা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই। আমাদের লিডার বারবার কথা বলে দিয়েছেন, আমাদেরকে সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই, আমাদেরকে গ্যাবনের আলিবল্লোর কথা বলে লাভ নেই। 55 বছর এক পরিবার শাসন করে তাকে যখন উৎখাত করা হয়, তখন আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সবাই নিন্দা করে একযোগে। এটা তো বুঝলাম না, এটা আবার কোন পলিটিক্স? এক এক জায়গায় সবাই এক হয়ে যায়। আজকে সেই অবস্থা, জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট ইলেকশন হলো, একদিন হওয়ার পরে ইলেকশন কি হলো, বন্ধ। কেন বন্ধ? ব্যালট পেপার পাওয়া যাচ্ছে না, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে না জিম্বাবুয়ে। আমরা সেই প্রহসনের ইলেকশন করব না। এখানে আমাদের বিদেশি বন্ধুরা আছেন, তাদেরকে আমি এ মেসেজ দিতে চাই, আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করব, এবং এটাই আমাদের শপথ। সেই লক্ষ্য নিয়ে খেলা তো মাঠের খেলা নয়, এটা রাজনীতির খেলা। দুর্বৃত্তদের বিরুদ্ধে তো রাজনীতির খেলা থাকবে। প্রিয় ভাই এবং বোনেরা, আর একবার দরকার শেখ হাসিনার সরকার, আর একবার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা নৌকা শেখ হাসিনা, নৌকা 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 শেখ হাসিনা, নৌকা জোরে আরো জোরে, নৌকা নৌকা আবারও জিতবে, ইনশাল্লাহ জিতবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচনে আমাদের হারাতে পারবে না, বঙ্গবন্ধুর কন্যাকে পরাজিত করতে পারবে না। আমার কথা শেষ। অনেক কষ্ট করে এসেছেন বাইরে, যে কত হাজার হাজার লোক, থাউজেন্ডস অফ পিপল আর ওয়েটিং আউটসাইড ফ্রম প্লেস টু প্লেস। আজকে এত ঢল বাংলাদেশে, এত বড় গ্রাউন্ড আর কোথাও নেই। সরোয়ারটি উদ্যানের চেয়ে এই গ্রাউন্ড আরো বড়। আমি আমাদের বিদেশি বন্ধুদের বলবো, এই মাঠটা ঢাকা নয়, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাউন্ড। আজকে যেখানে লক্ষ লক্ষ জনতা এসে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনুষ্ঠান উপভোগ
করছেন, তা আমি রাখি, একটু ওয়েট করেন, ওয়েট করেন, একটু ওয়েট করেন। মেট্রো রেল আসতেছে, চট্টগ্রাম কক্সবাজার রেল আসতেছে, পদ্মা সেতুর উপর দিয়ে মাওয়া ভাঙ্গা ট্রেন লাইন আসতেছে, ওয়েট করেন। আরো আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, মাতার বাড়ি প্রজেক্ট আসতেছে পায়রা, আকাশে তো হয়েছে জয়, মহাকাশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কে করেছে বলেন, এগুলো কে করেছে? সেজন্যই এত ক্ষেত, এত জ্বালা, সে ইলেকশন দরকার নাই হাসিনাকে হঠাতে, হাসিনাকে হঠাতে হবে। তাদের এখন আর দাবি নেই, দাবি একটা, দ্য ওয়ান রেজিগনেশন অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। কোন দুঃখে, কোন দুঃখে, কেন পদত্যাগ করবে, কি কারণে পদত্যাগ করবে, কোন দেশের নির্বাচনী নীতিমালা এটা আছে? আমার কথা শেষ। আপনাদের কষ্ট করে আসার জন্য দূর দূরান্ত থেকে, আমি মন্ত্রণালয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, এমনকি এখানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, তারা সকলেই অমানুষিক পরিশ্রম করেছে। আমি সবাইকে এই সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠানে আপনারা আছেন, এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে, আবার দেখা হবে এ বঙ্গবন্ধুর বাংলা বিজয়ের মিছিলে, পতাকা হাতে আবারও দেখা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।